गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड মর্নিং ফ্রেন্ডস হ্যাভ এ গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল সকাল চলে এসেছি আমি আর আজকে আবার বাড়াচ্ছে যে কালকে ওদের এই ধনে পাতার পরোটা এত ভালো খেয়েছে দুজনে আমি ভাগে পাইনি তো তাই ভাবলাম যে সকালবেলা আর একবার ট্রাই করি ধরে বা তার পরোটা কালকে আবার অন্য কিছু ট্রাই করব কারণ ধনে পাতা আনা হয়েছে অনেকটা 10 টাকার এক গাড্ডি এতটা ধনে পাতা দিয়েছে এতটা তো শেষ করতে হবে না তো খারাপ হয়ে যাবে তো তাই আবার ট্রাই করছি আর বাদবাকি দুপুরবেলা দেখব কিছু করব দুপুরে দেখব এখন দেখি সকাল সকাল উঠে গেছে সরি মুড হচ্ছে এখন ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে আমি তাহলে ফটাফট এটা বানিয়ে নিই চলুন তারপরে আবার দেখা করি ঠিক আছে আটা মেখে নিই আটা আটা বানানোর পরে বরের কাছে ফোন করলাম যে বরমশাই তুমি কোথায় আছো বাড়ি কখন আসবে আমাকে বকলো কেন কি হয়েছে মেরে মাতা আমি আর রাস্তে মে হু তো মানে বলা তো মেরে লিয়ে কুছ খানে কা চিজ লেকে আনা मेरे पति देव मेरे लिए खाने का चीज लाया ब्रेड बुंदा माने ओ दो टूटी फूटी वाला ब्रेड 1 किलो दई 2 किलो दूध सारा रात काज करे पैसा कमीचे सकाल बेला खर्चा करे बाड़ी एसेछे তো আমি এইগুলো এখন খাবো এগুলো তো ব্রেকফাস্টের জিনিস এইগুলো যদি আমি এখন ব্রেকফাস্ট করি তাহলে আর এইগুলোর কি হবে এই যে ধনে পাতার পরোটা বারবার মুলের পরোটা বলতে যাচ্ছি ধনে পাতার পরোটা ঠিক আছে ওনি খাও বাবা তাতে খে নাও আর সঙ্গে চা সঙ্গে মটরের সবজি সবজি অল্প একটুই আছে আর নেই আমি চা দেখাবো সঞ্জয় সবজি আর চা দেখাবে আর একটা মেয়েকে দুধ দিয়েছি দুধ দেওয়ার পর আবার একটু চা দিলাম কারণ একটা মেয়ে চা খুব ভালো খায় এই যে দুধ খেয়ে নিয়েছে মুখে গোপ আছে এখনো দুধের চোখগুলো দেখো চোখ ওয়া ঝাকাস আমরা শুরু করো হ্যাঁ হ্যাঁ শুরু তো করেছি হ্যালো গাইস এ হ্যাঁ রোল চা কে সাথ रोल खाया जाता है ये देखो ठीक है घर वाले ना ब्रेकफास्ट बनाया सुबह सुबह आमी সেই তখন থেকে এক্সাইটমেন্ট বসে আছি এই আসবে খাবো এত স্বার্থপর বেঈমান বেটা ছেলে নিজে আগে নিজে ভিজে খেয়ে নিল আমি বসে আছি যে আমাকে দেবে মনে হয় কয়েকদিন জামা কাপড় ধুইনি জামা কাপড় দেখুন দেখে মনে হচ্ছে এই কটা কিন্তু এই কটা নয় এখানে যা জামা কাপড় আছে এগুলোকে ধুতে হবে এখন মজা করে খেলাম তো ঠিক আছে খাওয়ার পরে বর্তন দেখুন এখনো বর্তন এক জায়গা করা হয়নি ধরবে না সিঙ্কে বর্তন এক জায়গা করতে গেলে অনেক অনেক অজস্র এখনো 2-3টে প্লেট আসবে এখানে প্রথমে মজা তারপরে সাজা ক্ষেত্রে হয় সমস্ত কাজের ক্ষেত্রে চাই ভালো মন্দ সমস্ত কাজের ক্ষেত্রে প্রথমে মজা করো তারপরে সাজা ভুগো এটা হয় তো মজা করে খেয়েছি এবার সাজা ভুগবো 2-3 দিন জামা কাপড় ধুইনি রিল্যাক্স হয়েছি এবার সাজা ভুগবো এগুলো ধুতে কমসে কম আমার আধা ঘন্টার উপরে লেগে যাবে কিন্তু বেশি ময়লা হয় না আমার জামা কাপড় একদিন পরেই তো ধোয়া হয় আর এখানে ধুলোবালি নেই খুব কম ধুলোবালি ব্যবহার হয় বাচ্চা কাচ্চা চলো আমি আসি চলো নীল নেই ওখানে তিল আর তিল আছে তিল বিল চলো দেখি চলো একটু পড়িনি দেখো হম মম্মি ও ম্যা ছাদ পে হে আর এখন দেখো বালতি ডাপা লিজো কেনে জামা কাকু যাচ্ছে
জামাকোট ঘুরে ধুয়ে নিয়ে এসেছি, এটাই শেষ নয়। এখনো দুপুরে স্কুল থেকে আনার পরে, স্নান করার পরে আবার কয়েকটা হবে, আপাতত এগুলো নেড়ে নিই, এগুলোই ভরে যাবে, জায়গা থাকবে কিনা জানি না। অনেকটা অনেকটা, তিন চার দিন পরে ধুলাম তো, একদম জামা কাপড়ে ভরা। তুমি খেলা করো, চলো আইপ্যাড নিয়ে এসেছো, আইপ্যাডে লেখো, আমি ফটফট করে সব নেড়ে দিই নি। আমার গাছ রে, অ্যালোভেরার জন্য গাছটা তো ভেঙেই গেল রে। তুমি গেম খেলো, আমি কাপড়ে ডালু নেড়ে দিচ্ছি জামা কাপড় করেছি। এই যো আর ওই দেখো, ওই মাথা থেকে শুরু করে চারিদিকে জামা কাপড়, জামা কাপড়, জামা কাপড়, জামা কাপড়। আর সরো বাবাই, এদিকে নিচেও জামা কাপড় দিয়ে দিচ্ছি এখানটায়। আমনি বলছে একটা কী খাবে তুমি? গান্না। তো একটা গান্না কাটি দেখি, এইটা হচ্ছে সব থেকে পুরনো গান্না, এটা এটা এই যে এটা সব থেকে পুরনো গান্না। তা আজকে হচ্ছে এটাকে কাটবো। এগুলো তো এখনো ছোট ছোট, সরু সরু তো। এইটা অনেক সুন্দর আছে, একটু মোটা না, কী করবো বুঝতেই পারছি না, কোনটা কাটবো কোনটা রেখে। তবে একটা কেটেই ফেলি, যাহাই হবে। এটা কাটবো, এটাকেই কেটে ফেলি। হ্যাঁ কেটে ফেলি, একটা ভেঙে চুড়ে কেটে কুটে নিয়েছে খাওয়াটি। আর মনি একটা নিয়ে গেছে, বলে তুমি খাওগে দোস্ত, আগে কো মনা লো তব খাওগে। হাত কেটে না যায়। আমি ছাড়িয়ে দিচ্ছি, আমি ছাড়িয়ে দিচ্ছি। কই দেখি, খাও খাও, তোকে ওটা তুমি খাও। ঠিক আছে, খেয়েছে সবাই, খেতে ঠিক আছে, ফ্রেন্ডস খেয়েছে। ওকে ওটাকে পুরো ছাড়িয়ে দিলাম, আর ছাড়িয়ে খাবো। এটাকে শোয়ানির জন্য রেখে দিয়েছি, নিচে যাবো, রান্না করার আছে এখনো, এখনো জামা কাপড় ধোয়ার আছে, স্কুল থেকে আসবে তারপরে, নিচে যাই আর ফটাফট খাজ খুঁজি নি ফটাফট। সাপ আছে স্কুল মে, এই ওই দিন ওই অ্যাম্বুলেন্সে করে সাপ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কেউ কেউ বলছে কি কোবরা আইছে, কেউ কেউ বলছে কি না এমনি কোবরা নেই। হো সকতা বাবু, এসেই হোগা না, কুছ হো সকতা, অ্যাম্বুলেন্স আয়া তা ওগো কুছ জহরিলি কুছ হোগা, হো ভি সকতা হ্যায় কোবরা, বতা নি। বলো কি কাউকে সব কামড়ে লো না, তো উধর জাতি কি হো না, এই বড় পার্কে খেলি। ঠিক হ্যাঁ খেলো না, তো জঙ্গল কি তরফ কেউ জানা হ্যাঁ, ছোটা পার্ক মে খেলো, ঝুলা হ্যায় স্লিপ হ্যায়। তো ঠিক হ্যায় বচ্চে কে সাথ নীল বাট কে খেলো না, বাচ্চারে দিতে চাই না। তো বড়া পার্ক মে দৌড় ভাগ কর না, জুতা দেখ না, ছি হবে। ভাত গুলো একটু দেখে হলুদ হলুদ লাগছে, একটা কালকের ভাত আমি গরম করতে গিয়ে নিচ থেকে এরকম একটু হয়ে গেছে, পড়েনি পড়েনি, এরকম লাল লাল হয়ে গেছে। ঠিক আছে চলবে, খাওয়া যাবে। আমি আর মনি ভাত খাচ্ছি, সোয়ানি খাচ্ছে সকালের ওই ধনে পাতার পরোটা ওগুলো, আর এখন ভাত হচ্ছে রান্নায় চো এটা, আর সঙ্গে হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল পাতলা করে, খুব পাতলা না, খুব একটা ঘনও না। সঙ্গে আছে ভেতো শাক ভাজি, কালারটা দেখেছেন কি সুন্দর, একদম গ্রিন ভেতো শাক ভাজি। সঙ্গে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে রায়তা, আর এটা হচ্ছে ওদের জন্য কিছু না, শুধু সর্ষে ফোড়ন দিয়েছি আর কিছু না, না লঙ্কা আছে না ধনে পাতা আছে না অন্য কিছু আছে, শুধু সর্ষে ফোড়ন। এটা হচ্ছে আমাদের দুপুরবেলার এখন লাঞ্চ, দুপুরের লাঞ্চ এটাই, দারুণ ইয়াম ইয়াম, জাস্ট ইয়াম লাঞ্চ। সোয়ানির লাঞ্চ, সকালে বেরোটুকু মনি খাইনি, সেটা তিনটে পরোটা আছে, এই যে দুটো তিনটে পরোটা আছে, আর এই যে ওকে দিয়ে দিয়েছি না, ওকে না মনির লাঞ্চ, এই যে রাতাটা দেবো এখনো, এই যে সাইডে রেখে দিয়েছি আমি। আগে ভাবছি কটা বর্তন, এই কটা হচ্ছে সঙ্গে কড়াইটা আছে, এগুলো ধুয়ে নিই, সিংটা খালি করে নিই, কাজ কমে যাবে একটু। আজকে চারটে থেকে পাঁচটা পর্যন্ত টিউশন ছিল, তো জল ভরা হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু কটা জামা কাপড় আছে ছাদে, টিউশন হয়ে গেছে সকাল সকাল।
तो एक तो झूला झूले तब गए झूला झूल चढ़ते आगे भय पे तो खूब प्रचंड परिमाणे एन और भय पाए ना झूलसे झूला ए देखो चलो बाबा झूला छेड़े दो एक बार दुबार स्लिप फ्लिप चल रहा है चलो आना तो बाड़ी चलो ठीक है नहीं कुछ होगा छठ तो चला गया ना अभी कुछ और होंगे इनके घर में कुछ हाँ हाँ ये लोग हाँ होगा कुछ नहीं हाँ और हे रान्ना रुई माछ झाल प्याज दिए दीची हे रसुन टमेटो आदा काचा लंका बस इटा माखा माखा करे सामान्य झोल एरकम चलो झाल कर नहीं आई।